দখল দূষণে বিলুপ্ত প্রায় হবিগঞ্জ নবীগঞ্জের শাখা বরাক নদী। একসময়ের উত্তাল নদীটির অবশিষ্টাংশ এখন পৌরসভার ভাগাড়, যেখানে ময়লা ফেলা আবর্জনা আর সেগুলো নষ্ট করতে দেয়া আগুনের ধোঁয়ায় ছড়াচ্ছে নানা রোগ বালায়ও। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হবিগঞ্জের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জকে ঘিরে রেখেছে বরাক। শাখা নদীটি বিস্তৃত উপজেলা শহরের বুক চিরেও। 25-30 বছর আগেও বিস্তীর্ণ এ জনপদের মানুষের জীবন জীবিকা ও বর্ষায় চলাচলের একমাত্র অবলম্বন ছিল নদীপথ। বরাক দিয়ে চলত ছোট ছোট লঞ্চ, পণ্যবাহী বড় বড় নৌকা, ভিড়ত নবীগঞ্জ শহরের জেলা পরিষদ রেস্ট হাউস ঘাটে। সেচের উৎস ছিল আষাঢ়ের পানিতে থই থই করা বরাক। নদীটিতে মাছ ধরেও জীবিকা নির্বাহ করতেন অনেকে। স্বাধীনের পরে নৌকা খুব বেশি চলাচল করতো, মাছ বেশি ধরা যেত। এই নদী ভাই বহুত নৌকা হয়েছে, বহুত বিরাট বিরাট নৌকা হয়েছে। এখন অন্য জায়গা থেকে পানি এনে জমা রাখতে হয় নদীতে। ভরা মৌসুমেও দেখা মেলে না মাছের। আমরা নিয়ে পানি আসতে হয়, ওই পানি আবার এখানে রাখতে হয়, রাইখে আবার আমরা ফসলের জমিতে আমরা দিতে হয়। পানি তুললা কৃষি চাষ কর মুদুরের কথা, আমরা তো গুসলে করতে পানি পাই না। আবর্জনা হয়ে যায় দখলে বহলে, এটা কখন পানি দেওয়া যায় না। বরাকের রেস্ট হাউস, সবজি বাজার, নোয়াপাড়া পয়েন্ট, শিবপাশা ব্রিজ ও হাসপাতাল ঘাট পরিণত হয়েছে পৌরসভার ভাগাড়ে। দখলে দূষণে অস্তিত্ব সংকটে পড়া বরাকের অবশিষ্ট অংশও এভাবেই ময়লা আবর্জনা ফেলে ভরাট করছে পৌর কর্তৃপক্ষ। প্রকৃতির সৃষ্টি কোনো নদী যদি দখল কেউ করে, দূষণ কেউ করে, সেটা প্রচলিত আইন অনুযায়ী সেটি শাস্তিযোগ্য অপরাধ, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। অভিযোগ আংশিক স্বীকার করে ডাম্পিং স্টেশন না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ময়লা ফেলছেন দাবি মেয়রের। সিদ্ধান্তের বাইরেও আমাদের সুইপাররা বা অনেকে ইন্টারেস্টেড হয়ে ফেলে দেয়, এই বিষয়টি আমরা সতর্কভাবে দেখার চেষ্টা করছি। নদীর অবৈধ দখল উচ্ছেদে কয়েক বছর আগে তালিকা করলেও বেশি দূর এগোতে পারেনি জেলা প্রশাসন। নতুন করে তথ্য সংগ্রহ চলছে, দ্রুতই সবগুলো নদী দখল ও দূষণ মুক্ত করার উদ্যোগের আশ্বাস জেলা প্রশাসকের। শাখা বরাক নদীর নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকরী পদক্ষেপ চান নবীগঞ্জবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।